আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বিয়ে বাড়ির স্পেশাল শাহী ফিরনি রেসিপি। বিয়ে বাড়িতে যত রকমেরই মেনু থাকুক না কেন, আমাদের সবারই কিন্তু একটা আগ্রহ থাকে এই ফিরনির প্রতি। আর বাড়িতে থাকা সব সহজ উপকরণ দিয়ে খুব সহজেই কিভাবে বিয়ে বাড়ির স্বাদে সেই স্পেশাল শাহী ফিরনিটি তৈরি করা যায়, আজ আমি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। সো লেটস ট্রাই ইট। ফিরনি তৈরির জন্য আমি এখানে একটা পাত্রে নিয়েছি 2 লিটার পরিমাণ ফুল ফ্যাট দুধ। অবশ্যই চেষ্টা করবেন ফুল ফ্যাট দুধটা ব্যবহার করার জন্য। এবার আমি 4টা এলাচ একটু মুখটা ফাটিয়ে দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 3টা দারুচিনি। এবার একটা তেজপাতা মাঝখানে একটু ছিঁড়ে দিয়ে দিলাম। এখানে আমি 2 লিটার অর্থাৎ 8 কাপ পরিমাণ দুধ নিয়েছি। এখন আমি দুধটা ভালোভাবে জাল করে ঘন করে 6 কাপ করে নেব। একটা সময় আমি মনে করতাম পায়েস এবং ফিরনি একই জিনিস, কিন্তু এই দুটোর মধ্যে আসলে একটা ডেফিনেটলি পার্থক্য আছে। আর সেটা হচ্ছে পায়েস আসলে আস্ত চাল দিয়ে তৈরি করা হয়, আর ফিরনিতে চালটা গুঁড়ো করে তৈরি করা হয়। তো এখানে আমি 1 কাপ পরিমাণ বাসমতি চাল 1 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপর আমি চালটাকে গুঁড়ো করে নিয়েছি। দুধটা অলরেডি ঘন হয়ে এসেছে, এবার আমি চালটা দিয়ে দিচ্ছি। গুঁড়ো করা চালটা সরাসরি না দিয়ে আমি একটু পানিতে গুলে তারপর সেটা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি, তা না হলে এটা দুধের মধ্যে দেওয়ার পরে লামস হয়ে যেতে পারে। চালটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, যাতে করে কোনো দলা না পেকে থাকে। যেহেতু ফিরনি গুঁড়ো করা চাল দিয়ে তৈরি করা হয়, তাই আসলে চালটা ফুটে উঠতে খুব বেশি সময় লাগে না। 10 মিনিটের মতো আমার সময় লেগেছে চালটা সেদ্ধ হতে। এখন আমি গরম মশলাগুলো উঠিয়ে নিচ্ছি। চালটা ফুটে ওঠার পরে এখন আমি এখানে চিনিটা অ্যাড করছি। যেহেতু এখানে 2 লিটার দুধের আমি ফিরনি তৈরি করছি, তাই চিনিটাও একটু বেশি লাগবে। আমি এখানে প্রথমে 1 কাপ এবং পরে আরও 1/2 কাপ অর্থাৎ মোট 1.5 কাপ পরিমাণ চিনি ইউজ করছি। মিষ্টিটা আসলে একান্তই আপনাদের টেস্টের উপরে নির্ভর করবে। চিনি কিন্তু অবশ্যই চালটা সেদ্ধ হওয়ার পরে দিতে হবে, তা না হলে চাল সেদ্ধ হতে অনেক সময় নিয়ে নেবে। এবার অ্যাড করছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ এবং 5-6টা কাজু বাদাম আমি পেস্ট করে নিয়েছিলাম। এবার পেস্ট করা বাদামটা দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন অবশ্যই কাজু বাদাম ব্যবহার করতে, তাহলে ফ্লেভারটা অনেক ভালো আসবে। দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ এবং ফিরনির সেই সুন্দর কালারটা আনার জন্য আমি এখানে সামান্য একটু অরেঞ্জ ফুড কালারের সাথে পানি মিশিয়ে দিয়ে দিলাম। সরাসরি কালারটা দিতে যাবেন না, সামান্য একটু কালারের সাথে সামান্য একটু পানি মিশিয়ে দিবেন, তাহলে কালারটা পারফেক্ট আসবে। এবার আমি 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ঘি। অলরেডি খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে। কিছু কিশমিশ অ্যাড করে দিলাম। একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ফিরনিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 3-4 ফোঁটা কেওড়ার জল। অবশ্যই কেওড়ার জলটা ব্যবহার করবেন যদি পারফেক্ট ফ্লেভার এবং টেস্টটা পেতে চান। তো আমার স্পেশাল শাহী ফিরনি রান্না কমপ্লিট। এখন আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে দিচ্ছি। গার্নিশিংটা আসলে একান্তই আপনাদের রুচি এবং পছন্দের উপরে নির্ভর করে। আমি উপর থেকে কিছুটা কিশমিশ ছড়িয়ে পরিবেশন করে দিলাম। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল বিয়েবাড়ির সেই স্পেশাল স্বাদের শাহী ফিরনি রেসিপি। এখন কিন্তু আর আপনাদেরকে বিয়েবাড়িতে গিয়ে সেই স্পেশাল ফিরনিটা খাওয়ার জন্য অপেক্ষা করতে হবে না। তৈরি করে দেখালাম, তৈরি করাও খুব সহজ আর খেতে তো ভীষণই মজা, সেটা সবাই জানেন। তো আপনারা সবাই এটা বাসায় ট্রাই করবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। এবং ভালো লাগলে আমার রেসিপিটা একটা লাইক দিবেন, শেয়ার করবেন এবং এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার সাথেই থাকবেন। বিদায় নিচ্ছি আজকের মতো, আল্লাহ হাফেজ।